আজ সে ঘূর্ণিঝড়, নবান্নে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্য সচিব। তো মুখ্য সচিবের তরফ থেকে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হলো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায়, সঙ্গে এই নতুন ঘূর্ণিঝড় কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে, বর্তমানে এই ঘূর্ণিঝড় কোথায় রয়েছে। বিস্তারিত ওয়েদারের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট আপডেট। মৌসুমী ভবন থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর তৎপরতা শুরু করল রাজ্য প্রশাসন। বঙ্গে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কতামূলক প্রস্তুতি এবং তার পরবর্তী পরিস্থিতিতে উদ্ধার কার্য, ত্রাণ বণ্টন কীভাবে হবে, সেই সব বিষয় নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে ডাকলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী 6 মে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য সচিব। সূত্রের খবর, ঝড় বৃষ্টি ও বন্যার আগাম প্রস্তুতি নিয়ে ডাকা এই বৈঠকে চার দফা বিষয় নিয়ে আলোচনা করা হবে। বৃষ্টির আগাম পূর্বাভাস, ঝড়ের আগাম সতর্কতামূলক প্রস্তুতি, বিপর্যয়ের পর কীভাবে করা হবে উদ্ধার কাজ এবং ত্রাণ বণ্টন, পুনর্গঠনের কাজ কীভাবে হবে, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই 6 মে বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য সচিব। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, বিপর্যয় মোকাবিলা দপ্তর, NDRF, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এই বৈঠক থেকেই বঙ্গে বিপর্যয় সামলাতে রুটম্যাপ তৈরি করা হবে। অতীতে বহু ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গিয়েছে বাংলার উপকূলবর্তী এলাকা, বিপর্যস্ত হয়েছে জনজীবন। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই এবার বৃষ্টি, বন্যা ও ঝড়ের আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য প্রশাসন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের ঝড় বৃষ্টি বন্যার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে রাজ্যকে। তার জেরেই রাজ্য প্রশাসন এই জরুরি বৈঠক ডেকেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, দিল্লির মৌসুমী ভবন থেকে জারি করা এক পূর্বাভাসে জানানো হয়েছে মে মাসে ঘূর্ণিঝড়ে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়, যার অভিমুখ থাকবে দুই বাংলার উপকূলবর্তী এলাকা। মৌসুমী ভবনের বার্তায় জানানো হয়েছে উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে 5 মে পর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই সময় সাগরের জলের উষ্ণতা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, যা ঘূর্ণিঝড়ের জন্ম দিতে খুবই অনুকূল হিসেবে বিবেচিত হয়। সেই ঘূর্ণাবর্ত এগিয়ে আসবে বঙ্গোপসাগরের বুকে, তারপরে সেখানেই সে ক্রমাগত শক্তি বৃদ্ধি করে প্রথমে নিম্নচাপ, পরে সুস্পষ্ট নিম্নচাপ, তা থেকে গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তারপরেই তা এগিয়ে আসবে দুই বাংলার উপকূলের দিকে। প্রবল শক্তি নিয়ে মে মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে সেই ঝড় আছড়ে পড়তে পারে সুন্দরবন লাগোয়া দুই বাংলার উপকূলবর্তী এলাকায়। স্থলভাগে প্রবেশকালে অর্থাৎ ল্যান্ডফলের সময়ে তার গতিবেগ থাকতে পারে 110 থেকে 120 কিলোমিটার।